আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, সাভার উপজেলার উন্নয়নের রূপকার, যার নেতৃত্বে সারা সাভার পৌরসভা সহ সাভার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, আপনাদের সকলের আমাদের সেই প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাক্তার এনামুর রহমান এমপি উপস্থিত। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা, সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মনসুর আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহদৌলা, আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন, এখানে উপস্থিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কাউন্সিল এবং ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি বক্তব্য দেব না, বক্তব্য আমার মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন। তো আমি একটু শুধু বলতে চাই, এই আশুলিয়ার মাঠ এইটা একটা ঐতিহাসিক স্থান। এই আশুলিয়ার মাঠে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আশুলিয়ার মাঠে এইখানে একটা প্যান্ডেল করে এইখানে একটা জনসভা করেছিলেন। সেই ঐতিহাসিক মাঠ এই আশুলিয়ার মাঠ, এই বঙ্গবন্ধুর পদধূলিতে এই আশুলিয়া এলাকায় আজকে আওয়ামী লীগের একটা দুর্গ প্রত্যেকটা সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করব ভবিষ্যতেও ইনশাআল্লাহ আশুলিয়া এলাকা এবং আশুলিয়া উপজেলা শেখ হাসিনার একটা দুর্গে পরিণত হবে বলে ইনশাআল্লাহ আশা করি। প্রিয় ভাই আমার বক্তব্য মাসুদ চৌধুরী দিশানের কথাই বলছে, আজকে আমিও চাই আশুলিয়া থানা আওয়ামী লীগ একটা সুসংগঠিত সংগঠন, এই সংগঠনের মাধ্যমে বর্তমানে তার ত্যাগী তার পরীক্ষিত নেতা কর্মী তাদেরকে দিয়ে যেন কমিটিটা গঠন করা হয়, কারণ আজকে কিন্তু আওয়ামী লীগের কর্মীর অভাব নাই, হাজার হাজার কর্মী ডাক দিয়ে হাজার হাজার লোক চলে আসে, কিন্তু এখান থেকে যাচাই বাছাই করে আমাদের কমিটিগুলো করতে হবে, কারণ সামনে দুর্দিন। আমি মনে করি না যে সামনে সৌদিন, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিরোধী দল বিএনপি জনতা কিন্তু উৎপাদে বসে আছে, তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশে আমার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়দানা করতেছে, সেই বিশৃঙ্খলা মোকাবেলা করার জন্য আমাদের সেই রকম ত্যাগী কর্মীদেরকে আমাকে মূল্যায়ন করে তাদেরকে শোষণ করে দেবে, ওই বিরোধী দলকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভাইরা আমার আপনারা লক্ষ্য করেছেন গতকাল সিএসি নতুন সিএসি নির্বাচিত হয়েছে এবং আগামী নির্বাচন কিন্তু অতীতের নির্বাচনের মতো নির্বাচন হবে না, এটা তো পরিষ্কার আমি বলতে চাই, এটা পরমজন অগ্রগতি সবাই বোঝে, আমরা এই দেশের মানুষের কাছে এবং বিশ্বের দরবারে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চৌধুরী শেখ হাসিনা সেই চিন্তাই করতেছে, সেইভাবেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকে মাঠে ঘাটে তাদের নেতা কর্মীদেরকে আজকে বিভিন্ন জায়গায় আজকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকে নির্দেশ দিয়েছেন। তাই আমরা আশা করবো ইনশাআল্লাহ আগামী নির্বাচনটাকে সুন্দর এবং সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই নির্বাচনের জন্য বিপুল ভোটে বিজয়ী হতে পারি তার জন্য এখন থেকে আমাদের কাজ করতে হবে। আজকে আশুলিয়া থানায় বিভিন্ন ইউনিয়নের সম্মেলন গুলো হয়ে গেল, আজকে বিভিন্ন সম্মেলনে যেভাবে আমরা লোকসভা গ্রহণ দেখলাম, যেভাবে নেতা কর্মীদের উপস্থিতি দেখলাম, আমি তো আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি এই সারা ঐক্যবদ্ধ করতে কি বিএনপি মাঠে থাকতে পারবে না, মাঠে যাই হোক ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, আমরা দল সঙ্গে সুসংগৃত করার জন্য আমরা কাজ করবো, এই সব দলের নেতা কর্মী যারা থেকে এবং যারা অতীতে দলকে দলের জন্য পরিশ্রম করেছে, দলের জন্য নির্যাতিত হয়েছে, ওই সমস্ত লোকগুলাকেও আজকে আমাদের দলের সাথে সম্পৃক্ত হতে হবে। তবে এটাও ঠিক, আমরা যারা আগে এক সময় আমরা আওয়ামী করেছি, আমরা যারা করেছি আমাদের কিন্তু সংখ্যায় কম ছিল, এখন সংখ্যা বাড়ছে, এখনো 64টা জেলার লোক এই সাভারে বসবাস করে, বিভিন্ন দেশের লোক আসার পরে কিন্তু আমাদের সংগঠনের ভোটও বাড়ছে, আমাদের কর্মীও বাড়ছে, অতএব করে কাউকে মূল্যায়ন করা হবে না। আর আমরা যদি মনে করি যে আমরা
পরিপ্রেক্ষিতে আমরা সরকার গঠন করতে পারি। আজকে জননেতা শেখ হাসিনা আজকে বাংলাদেশকে কেমন উন্নয়নের রোল মডেল করেছেন, আজকে সারা বিশ্বের দরবার, আজকে সমস্ত বিশ্বের নামে আজকে মন্দির আজকের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আজকে ওয়াব হয়ে গেছে। যে অল্প সময়ের মধ্যে জননেত্রী শেখ হাসিনা কিভাবে এত উন্নয়ন করলো, আজকে আমাদের এই দেশের মানুষের মাথা পিছু হয় ২৫০০০ আজকে ছাড়িয়ে গেছে। অথচ আমাদের পার্থপ্রতি দেন ভারত আজকে তাদের মাথা পিছু হয়। আমাদের জনের ক্লব যে দেশের থেকে আমরা যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই পাকিস্তান আজকে অর্থনীতিতে আমাদের দেশকে অনেক পিছিয়ে পড়েছে। তাই আমরা ইনশাআল্লাহ আশা করবো যে সমস্ত মেগা প্রজেক্ট যদি জনেত্রী শেখ হাসিনা শুরু করেছে, পদ্মা ব্রিজ থেকে শুরু করে কর্ণফুলী কানাল থেকে শুরু করে এমনকি বিভিন্ন রাস্তাঘাট ফ্লাইওভার সহ যে উন্নয়ন দেশকে করেছে, সেই উন্নয়নের কথা বলা আজকে সাধারণ মানুষকে বোঝাতে হবে। সাধারণ মানুষকে কাছে আমাদের সেই উন্নয়নের কথা বলা তুলে ধরতে হবে। তবেই জনেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে সেই কথাগুলো বুঝতে হবে। তাই আমি আপনাকে অনুরোধ করবো জনেত্রী শেখ হাসিনা উন্নয়নের কথা বলা মাঠে 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 কয়েক দোকানে আপনার সাধারণ মানুষের কাছে অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানোর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ম্যাম সাহেবকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। আজকের এই সম্মেলনে উপস্থিত উপস্থিত আছেন সাধারণ উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক রামদৃষ্টি চৌধুরী, উপস্থিত আছেন ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সভাপতি শেখ কাশিম আক্তার লীলা, সিরিয়া সহসভাপতি মনিকা হাসান এবং আসলে থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাকি সাক্তা। এবং উপস্থিত আছেন এই পর্যায়ে